বন্ধুরা, আজকে নবদ্বীপ আসার মূল কারণ বা উদ্দেশ্য যেটা বলতে পারো সেটা হলো এই যে পার্লারের কাজটা। পার্লারের কাজ বলতে কি, আমি তো পুজোর আগেই হেয়ার কাটিং করে গেলাম, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো আগে থেকে। আর তারও প্রায় এক মাস দেড় মাস আগে আমি ফার্স্ট হেয়ার কাটিং করি, মানে এরকম আমার শর্ট চুলের, কারণ আগে চুলটা আমার অনেকটাই বড় ছিল। যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো এটা অবশ্যই তোমরা জানবে। তো এইটা আমি ফার্স্ট টাইম, মানে সেকেন্ড টাইম এই হেয়ার কাট করেছি, চুলটা অনেকটা ছোট করেছি। তো প্রথমবার যখন এখানে চুলটা কেটেছিলাম না, খুব সুন্দর হয়েছিল, কারণ বড় চুল থেকে ছোট করা হয়েছিল, তো মানে চুলের লেন্থটা ঠিক মতো কাটাও হয়েছিল, আর খুব মানে লুকটা যাই হোক বেশ ভালো লেগেছিল আমার নিজের, অবশ্য খুব ভালো লেগেছিল এটাই আর কি। তো সেকেন্ডবার যখন পুজোর আগে স্পা করিয়ে হেয়ার কেটে কালার করেছিলাম চুলে, তো কালারের কথা আর আমি যেতে চাই না, কারণ এত বিশ্রী লাগছে আমাকে কালার করার পরে, যার জন্য আমি তো পুরো আপসেট হয়ে পড়েছিলাম। তো সেটা বাদ দিই, কিন্তু হেয়ার কাটটাও না আমার ঠিকঠাক হয়নি। এই সামনের লেন্থের সঙ্গে পিছনের লেন্থ ঠিক মতো হয়নি, পিছনে এই যে দেখো একদম মানে লম্বা হয়ে গেছে, তো এটা খুব বিশ্রী একটা কাটিং মানে লাগছিল, তো একটুও ভালো হয়নি আমার লুকটা। তো পুজো বেরিয়ে যাওয়ার পরে আমি এই পার্লারের দাদাকে ফোন করেছিলাম যে এরকম এরকম ব্যাপার, এর আগের হেয়ার কাটিং আমার খুব সুন্দর হয়েছিল, আমি নিজেও খুশি হয়েছিলাম, কিন্তু সেকেন্ড টাইম আমি যখন করলাম আমার না একটুও ভালো লাগেনি, ভালোও লাগছে না। তো উনি বলেছে ঠিক আছে, আপনি সময় করে আসুন, ঠিক করে দেবো। তো আজকে যেহেতু একটু সময় পেলাম এসেছি, তো ওনারা কিন্তু ওদের সাধ্যমতো মানে চেষ্টা করলো, তবে এই ব্যবহারটুকু আমাকে কীরকম লাগছে সে ব্যাপারটা নয়, মানে ব্যবহারটা যে খুব সুন্দর সেটা সব থেকে ভালো লেগেছে। মানে কোনো টাকাও নেয়নি কিছু না, আবার মানে হেয়ার কাট করতে গেলে যা যা প্রসেস, সুন্দর করে শ্যাম্পু করিয়ে কন্ডিশনার দিয়ে ভালো করে হেয়ারটাকে মানে স্মুথলি করে নিয়ে কিন্তু হেয়ার কাটটা করেছে, কিন্তু সেই যে প্রথমের কাটিংটা, সেই কাটিংটা কিছুতেই মানে আমার আর আসলো না। আসলে কী বলো তো, প্রথমবার তো মানে বড় চুল থেকে করেছিল, বড় চুলটা ঠিক কেটে সাইজ করতে বেশ সুবিধা হয়েছিল, এখন মানে এতটা ছোট হয়ে গেছে, এই ছোটটা মানে কাটতে কাটতে এমন একটা লুক চলে আসছে। তো যাই হোক, কিছু করার নেই, হাসি মুখে ফিরলাম, কিন্তু মনের মধ্যে কোথাও যেন একটু খুঁতখুতানি রয়ে গেল, সেই যে প্রথমের হেয়ার কাটটা আমি পেলাম না। তো আমি মনে মনে করলাম এরপরে হেয়ারটাকে একটু বড় করার চেষ্টা করব, বড় করে তারপরে আবার মানে নেক্সট হেয়ার কাটটা করব, না হলে আমার এই মানে হেয়ারের কাটিংটা ঠিক হবে না আর কি। তো সত্যি মানে এটুকুই ভালো লাগলো যে পার্লারের যে কোনো জায়গাতে দেখবে ব্যবহারটা যদি ভালো পাওয়া যায়, মানে সচরাচর পাওয়া যায় না। তুমি একটা দোকানে পোশাক কিনবে, কেনার সময় কত সুন্দর ব্যবহার, কিন্তু রিটার্ন করতে যাবে তখন দেখবে একটা কালা মুখ দেখবে, কিন্তু না এই পার্লার দাদার মানে এত সুন্দর, মানে কি বলবো, এত হাসি মুখে, কোনো বিনা পারিশ্রমিকে এত সুন্দর ব্যবহারটা নেয়, ব্যবহারটাতেই আমার লুকটা যেরকমই হোক না কেন ব্যবহারটাতে মনটা একদম ভরে গেছে। তো এরপরে আমি ভাবছি চুলটাকে একটু বড় করব, তারপর আবার নেক্সট টাইম যাব। তো যাই হোক, আবারও চুলটাকে একটু কাটিং শাটিং করে লুকটা একটু অন্যরকম করার চেষ্টা করলাম। তো তোমাদের কীরকম লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এই পার্লারের কাজ, এটা কিন্তু নবদ্বীপে, মানে আমি এই নবদ্বীপেই আসি পার্লারের এই কাজ করাতে, এই পার্লারটাতেই এই তিনবার আসা হলো। তো সত্যি মানুষের ব্যবহার মনে রাখার মতো, মানে এত সুন্দর, অনেকে দেখবে ভুল করার পরে ভুলটা স্বীকার করে না যে না ভুল হয়ে গেছে। আসলে কি, পুজোর সময় তো প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে, সেইভাবে কি অতটা মানে নজর ওরা দিতেও পারে না, ওদেরও ভুল নেই। আর কিন্তু এই যে যে না আসুন ঠিক করে দেব, এই যে কথাটা, তারপরে আসার পরে এত সুন্দর করে মানে ইয়ে কেয়ার করা হেয়ারটার, হ্যাঁ, তো এই ব্যাপারটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। তো খুব মানে আমি একদম খুশি, আমার কাটিংটা হয়তো সেইভাবে ফার্স্টের লুক আসছে না গো, আসছে না, আর আপাতত আমার মনে হয় চুলটা একটু বড় না হলে কিন্তু সেই লুকটা আনাও যাবে না, কারণ কাটতে কাটতে চুলটা এতটাই শর্ট হয়ে গেছে যে সেখান থেকে আর মানে কিছু করা যাচ্ছে না কি, আমি আমি অন্তত এটুকু বুঝলাম। তো যাই হোক, আমি বেশ খুশি হয়েছি বন্ধুরা, তোমরাও একটু কমেন্ট করে জানিও। আর এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা একটু কেনাকাটা করব, কেনাকাটা বলতে কি, যেহেতু দীপাবলি আর এটা হচ্ছে দীপাবলির মানে কিছু একটু লাইট টাইট নিতে হবে, যাতে মেয়েরও মনটা ভালো হয়ে যায়, আমাদেরও ঘরটা একটু সাজানো হয়ে যায়, আর একটু সুন্দর মানে দীপাবলিটা যেন ভালো করে আমরা একটু সেলিব্রেট করতে পারি আর কি। তো চলো,
আর এসে দেখো ফাইনাল হেয়ার কাটটা আমার ঠিক এরকম এসেছে। তো এরপরে আমি আবার একটু হেয়ারটাকে বড় করব, তারপর নেক্সট কাটিং করব। আর এই যে জিন্সটা না, জিন্সটা আমি পুজোর সময় নিয়ে গেছিলাম, কিন্তু এইরকম কখনো হয় কি আমার জানা নেই। জিন্সের যে বেল্ট লাগানো হয়, বেল্টের যে ঘর থাকে না জিন্সের প্যান্টে, মানে আমি মনে হয় এই ফার্স্ট টাইম দেখলাম। তো তোমরা অনেকেই বন্ধুরা যারা জিন্স টিন্স পরো, তারা অবশ্যই জানবে এটা, আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে এরকম হয় যে জিন্সের মানে বেল্ট লাগানোর ঘর থাকে না। তো বেল্ট লাগানোর ঘর না থাকলে আমার মনে হয় যত ফিটনেস চেহারাই হোক, হাঁটাচলা করতে গেলে তো প্যান্ট নেমে যাবে, খুব অসুবিধা একটা। তো ওখানে আমি দোকানে দেখাচ্ছিলাম যে এরকম এরকম প্রবলেম হয়, আর আমার জিন্সটা কিন্তু বেশ দাম নিয়েছে। আমি ওনাদেরকে এটাই বলছি যে আমি ফুটপাথ থেকেও নিইনি, আর আমি কিন্তু কোনো কমাসমা দোকান থেকেও নিইনি, আমি একটা ভালো দামের জিন্স নিয়েছি, আর এটা একটা ভালো দোকান, মানে নবদ্বীপের মধ্যে একটা নাম করা দোকান থেকেও নিয়েছি। তো এরকমটা হয় সেটা জানতে গেছিলাম আর কি। আর এসে দেখো, হ্যাঁ, যেটা বলছিলাম লাইটিং, মানে একটা ইলেকট্রনিক্সের দোকানে এসেছি। তো এখান থেকে কিছু এই যে টুনি লাইট যেগুলো হয় আর কি, তো তার আগের বছর প্রত্যেক বছরেই তো টুকিটাকি কিছু কেনাকাটা হয়। তো বাড়িটা অনেকটা আছে বাড়িতে, আর কিছুটা পরিমাণে আজকে নিলাম। তো চলো বাড়ি গিয়ে তো এগুলো অবশ্যই শেয়ার করবো। আর ওই যে ওখানে যে কাকুটা ছিল না, ওই কাকুটা বলছে এখানে ফটো তোলো, ছবি করো, দেখো কত সুন্দর ছবি হবে। তো সেই কারণেই আবার একটু সেলফিতে একটু ফটো তোলাতুলি করছি, কারণ এই যে লাইটগুলো জ্বলছে না, আর উনি একটা চার্জার লাইট মানে দাম জিজ্ঞাসা করেছি, উনি ওটা জ্বালিয়ে দেখাচ্ছেন। তো বলছে এখানে ফটো করো, দেখো কত সুন্দর ফটো হবে, দেখো। তো এইসব বলছেন আর কি। তো আর এগুলো নিচ্ছি, তারপর আবারও একটা দোকান এসেছি, এখান থেকেও একটা লাইট নিলাম। আর এটা হলো নবদ্বীপ পোড়ামাতলা। তো আজকে আমি পোড়ামাতলার ভিতরে আর ঢুকিনি, কারণ প্রায় সন্ধ্যা হয়ে এসছে। কারণ নবদ্বীপ মানেই পোড়ামাতলা, পোড়ামায়ের দর্শন করাটা হয়তো আমাদের এবার হলো না, আর তোমাদেরকেও দর্শন করাতে পারলাম না। এর আগে যতবার এসেছি নবদ্বীপ, ততবার মা পোড়ামাকে দর্শন করিয়েছি, আর নিজেরাও করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত এবার আর তোমাদের দাদাভাইও বললো আবার ভিতরে ঢুকলে দেরি হবে, আর ঢুকতে হবে না। তো চলো, আমরা তো এখানে এসেই থাকি। তো যাই হোক, তোমাদেরকেও দর্শন করাতে পারলাম না। আর নবদ্বীপের প্রপার কিন্তু এই পোড়ামাতলাতেই, মানে বাজার টাজার যা কিছু কেনাকাটা ঘোরা কিন্তু এই মেন পোড়ামাতলাটাতেই। তো আমরা বাড়ির পথে রওনা দিয়েছি, আর এখানে একটা রেস্টুরেন্ট টাইপের, তো এখানে দেখো আমরা একটু পকোড়া খাচ্ছি, চিকেন পকোড়া একটা করে আর একটা করে ডিমের ডেভিল। তো এটা খেয়েই আমরা বাড়িতে চলে আসবো। এখন ঘড়ির কাঁটাই বাজে সন্ধ্যা 6:20, আর এই যে বেরিয়েছিলাম, তো ঘরে পৌঁছালাম এখন। তো চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি, হাত পা ধুয়ে আসি, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা তো পকোড়া খেয়েছিলাম, আর অদ্রিজার জন্য এই যে দেখো লেগ পিস নিয়ে এসেছি একটা, ও ভীষণ খুশি। কীরকম দেখি, ওরে বাপ রে। তো বন্ধুরা, বেশ খুশি খুশি মনে বাড়ি আসলাম, অনেক কিছু কেনাকাটা করেছি, মেয়েও ভীষণ খুশি, আর মেয়ে খাবারটা পেয়ে আরও খুশি। কিন্তু এই যে রোটিং ল্যাম্পটা নিয়েছি, তো বাড়িতে এসে দেখছি রোটিং হচ্ছে না, এটা তো মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল। কারণ এটা রোটিং না হলে কিন্তু আলোকের প্রতিফলনটা যেটা হয় সেটা বেশ সৌন্দর্যটা আসছে না। আর এই যে দেখো কিছু টুনি বাল্ব এগুলো নিয়েছি। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে। শুভরাত্রি, সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো।